السلام عليكم ورحمة الله বিশ্ব জুড়ে আসছে দুর্ভিক্ষ, চলতে পারে বছরের পর বছর। মহান আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার 30 নম্বর আয়াতে বলেন, আর তোমরা বালা মুসিবতের মধ্য থেকে যা কিছুর সম্মুখীন হও, বস্তুত সেটা তোমাদেরই কর্মফল। আর তোমাদের প্রতি আল্লাহর এহসান এই যে, তিনি তোমাদের বহু পাপ ও অপরাধী মাফ করে দেন। প্রিয় দর্শক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে মিতব্যয়ী হতে হবে। এই তো গত কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব গুতরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধ বিগ্রহ বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। ক্রমবর্ধমান দামের কারণে দরিদ্র দেশগুলো খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। নিউ ইয়র্কে গুতরেস একথা বলেন যে, বিশ্বব্যাংক খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলার জন্য 12 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ঘোষণা দেন। গুতরেস বলেন, সমসাময়িক সময়ে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি যে হবে এতে কোনো সন্দেহ নেই, কেননা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দেশ, যারা কিনা ভুট্টা এবং গম উৎপাদনে পৃথিবীর 40 ভাগই তাদের দেশ উৎপাদন হতো, সেই দুটি দেশই এখন যুদ্ধে লিপ্ত, ইউক্রেন অ্যান্ড রাশিয়া। জাতিসংঘের মতে বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 30% বেড়েছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, আমরা যদি যৌথভাবে এগিয়ে আসি তাহলে পৃথিবীতে যথেষ্ট খাবার আছে, কিন্তু এই সমস্যা যদি আজই সমাধান না করি তাহলে আমরা সামনের দিনগুলোতে খাদ্য ঘাটতির সম্মুখীন হব। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়া ও বেলারুশের সার বিশ্ববাজারে না আসা পর্যন্ত খাদ্য সংকট সমাধানের আর কোনো সমাধান নেই। গুতরেস বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক স্তরে ফিরিয়ে আনার জন্য তিনি রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। প্রিয় দর্শক, বিভিন্ন হাদিসে এসেছে যে মানুষের বিভিন্ন গুরুতর পাপ ও অপরাধের কারণে পৃথিবীর বিভিন্ন গোষ্ঠীর উপরে আল্লাহ তাআলার পার্থিব আজাব ও গজব নাজিল হয়ে থাকে। মুসলিম উম্মাহর বিভিন্ন গোষ্ঠীর উপরেও এসব নাজিল হবে। যখনই তাদের ওই সকল পাপ ও অপরাধ সীমাতিরিক্ত হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা আজাব প্রেরণ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো নগরে জেনা ব্যভিচার ও সুদ আত্মপ্রকাশ করে প্রকাশ্যে, তখন মূলত তারা নিজেদের উপরে আল্লাহর আজাবকে হালাল করে নেয়। আল্লাহু আকবার। এছাড়া আরেকটি হাদিসে এসেছে, এমন যেন কখনোই না হয় যে কোনো গোষ্ঠীর মধ্যে অশ্লীলতা এতটা প্রকাশ পায় যে শেষমেশ তারা তা খোলাখুলিভাবে করতে থাকে আর তাদের মধ্যে মহামারী কঠিন ব্যাধিসমূহ ছড়িয়ে পড়ে, যার ভোগান্তিতে ধ্বংস হয়েছে তাদের পূর্বসূরীরা। আরও বলা হয়েছে, এমন যেন কখনো না হয় যে তারা ওজন ও মাপে কারচুপি করে, চরমমাত্রা দুর্দশা ও জালেম সরকার তাদের উপরে চেপে বসবে যদি তারা অন্যায় অবিচার করতে থাকে, ধোকাবাজি করতে থাকে, ওজনে কম দিতে থাকে। আরও বলা হয়েছে, এমন যেন কখনো না হয় যে তারা তাদের ধন সম্পদের জাকাত দেয়া বন্ধ করে দেয় আর আসমানের বৃষ্টি বন্ধ না হয়ে যায়। আরও বলা হয়েছে, এমন যেন কখনো না হয় আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা নষ্ট করে থাকে আর আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় দুশ্মনকে চাপিয়ে না দেন, ফলে তাদের মতো ওয়াদা ভঙ্গকারী গোষ্ঠীর হাতে যারা আছে তারা তাদের থেকে ক্ষমতা প্রয়োগ করে কেড়ে নিয়ে নেয়। তাই সকলের উদ্দেশ্যে সর্বশেষ মা আয়েশার একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে বলছি। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে ন্যাককার লোক থাকা সত্ত্বেও কি আল্লাহর আজাব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এমন ঘটনা ঘটবে তখন যখন সমাজে অশ্লীলতা, নোংরামি, বদচরিত্র এইসবের উপকরণ ব্যাপক আকার ধারণ করবে।